নয়াঞ্জলী দিয়ে যাত্রীবাহী গাড়ি উল্টে আহত আট। ঘটনাটি ঘটেছে আজ সকাল 11টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1নং ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে। আহত ব্যক্তিদের হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক, ড্রাইভারের খোঁজ চালাচ্ছে পুলিশ। গাড়িটার ব্রেক ফেলে গেছিল আর গাড়িটা ওই লদির ঘাটে পড়ে গেছে, আর ওই আমি উঠলাম কাজ ভাইর করে, ডুবে আছে গাড়িটা, যান বেচার জন্য আমি উঠেছি ওই কাজ ভাইর করে। কতজন লোক ছিল মোটামুটি? 10-12 জন। জানা যায় আজ 11টা নাগাদ এক যাত্রীবাহী গাড়ি কুশিদা থেকে তুলসিয়াটার অভিমুখে আসছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে নয়াজুলিতে উল্টে যায় বলে খবর। যাত্রীরা জানলার কাঁচ ভেঙে কোনো রকমে বেরিয়ে আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়রা হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। গাড়িতে মোট কতজন যাত্রী ছিল তার সঠিক কেউ বলতে পারছে না। এক আহত যাত্রী বেবি খাতুন জানান, তো সবাই কি বার হয়েছে? সবাই বার হয়েছে, তো এখন ওরা আছে কোথায়? এখন ওই হসপিটালে কাছে আছে। বলছি আপনি কোথা থেকে আসছিলেন? আমি কাপাইছড়িতে এসেছি। কোথায় যাচ্ছিলেন? তুলসিয়াটাই। কুশিদা থেকে তুলসিয়াটা পর্যন্ত রাস্তার সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে পড়ে আছে। এই বর্ষাতে রাস্তাটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই খারাপ রাস্তার জন্যই প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। রাস্তাটি সংস্কারের ব্যাপারে প্রশাসনের কোনো ভ্রূক্ষেপ নেই। আপনার গাড়ি তো পাল্টি খেয়েছে এখানে হরিশ্চন্দ্রপুরে মারাডাঙ্গিতে। আপনি কি জানেন? কিচেন গ্যালারি, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.